আজকে আমি খাবার নিয়ে কিছু কথা বলবো, অর্থাৎ আমাদের খাদ্য তালিকা কীরকম হওয়া উচিত, অর্থাৎ আমাদের কেমন খাবার গ্রহণ করা উচিত, কেমন খাবার খেলে শরীর সম্পূর্ণভাবে সুন্দর সুস্থ সবল থাকবে, অর্থাৎ কীরকম খাদ্য যদি আমরা খাই তাহলে আমরা আনন্দে থাকব, অর্থাৎ শরীরে রোগ ব্যাধি থেকে মুক্ত শরীর আমরা পাব। সর্বোপরি প্রথমে আসি যে আমাদের জল পান করতে হবে নিয়মিত, প্রায় 2-3 লিটার জল পান করতে হবে, এটা অবশ্যই দরকার। এমনকি সকালে সকালবেলায় অবশ্যই 1-2 গ্লাস জল খেতে পান করতে হবেই, কারণ সকালে জল পান করলে নিজের মধ্যে একটা এনার্জি আসে বা শরীরটাও একটু ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে আমাদের কিন্তু একটু জল পান করা খুব ভালো। তারপর যে যার পছন্দ মতো যদি হালকা একটু ব্রেকফাস্ট করতে চান তো ব্রেকফাস্টে কিছু ভালো কিছু থাকলে খুব ভালো হয়, যেমন ডিম দুধ কলা, এগুলো যদি ব্রেকফাস্টে থাকে তো একটু খুব ভালো হয়। নইলে যে যেরকম পছন্দ করেন, কেউ বাঙালিরা বেশি মুড়ি খান, কেউ আবার অন্য কেউ উপমা খান, কেউ পোহা খান, কেউ বা দক্ষিণ দিকে দেখেছি যে সবাই হয়তো কেউ পরোটা খান বা আরও অনেক রকমের কোনো কিছু ব্রেকফাস্ট বানিয়ে কেউ ব্রেকফাস্ট করেন, কেউ হয়তো ম্যাগি খান, কেউ হয় ইডলি খান, যে যেরকম পারেন ব্রেকফাস্ট করেন। তবে চেষ্টা করবেন যে সকালের আহারটা যাতে ভারী ধরনের হয়, মানে একটু বেশি ধরনের বা একটু বেশি প্রোটিন জাতীয় বা একটু বেশি ফ্যাট জাতীয় থাকে, কারণ সকাল থেকেই আপনার যত যা রকমের ভারী কাজ করার শুরু হয়, এমনকি সারা দিন ধরে তা চলতে থাকে। তাই সকালবেলা চেষ্টা করবেন একটু ভালোভাবে খাওয়ার ব্যবস্থা করা, তার কারণ সকালে একটু ভালো ধরনের খেলে খুব সুন্দরভাবে থাকা যায়। বা যদি পারেন তো ডিম পাউরুটির অমলেট বা অনেকের বাবা রুটি ঘুগনিও খান, যে যেরকম পারেন সেরকম একটু ভারী ধরনের খাওয়ার চেষ্টা করবেন সকালে। আমরা তো এখানে অনেক কী বলবো, সকালে খুব ভালোভাবে ব্রেকফাস্ট করি প্রত্যেক দিন, তাই আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে ব্রেকফাস্ট করার। তারপর সঙ্গে যদি চা থাকে খুব ভালো হয়, নইলে কফি থাকলেও তো আরও ভালো হয়, চা বা কফি একটু পান করা খুবই ভালো। ব্রেকফাস্টের পর চা একটু পান করলেন বা কফি একটু পান করলেন, সঙ্গে একটা দুটো ফল থাকলে তো খুবই ভালো হয়, যেমন আপেল যদি পারেন তো আপেল বা কলা, এটা থাকা দরকার, মানে সকালবেলায়। তো সকালবেলায় এসব খেলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, আনন্দে থাকবেন। এরপর এটা তো হয়ে গেল সকালের ব্রেকফাস্টের কথা। ব্রেকফাস্টের পর আপনি প্রায় 15-20 মিনিট বা আধ ঘন্টা পর এক গ্লাস জল কমসে কম পান করতে হবেই, মানে কমপক্ষে 1 গ্লাস জল আপনাকে পান করতে হবে। তারপর গেল, এগুলো তো হয়ে গেল, এরপর আমরা আসি দুপুরের আহারের কথা, অর্থাৎ লাঞ্চে আপনি কী খাবেন দুপুরে বা মধ্যাহ্ন ভোজন, ওইটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা টপিক। মধ্যাহ্ন ভোজনে যদি আপনি নিরামিষাশী হন তাহলে অবশ্যই একটু পনির একটু ঘি, এগুলো থাকলে খুব ভালো হয়। আর যদি আপনি মাংসাশী হন তো মাংস বা মাছ বা ডিম থাকলে খুব ভালো হয়। এছাড়া ডালটা তো রাখতেই পারেন, সবজি শাকসবজি না খেলে ভিটামিনের অভাব দেখা দিবে আপনার শরীরে, তাই শাকসবজিটা অত্যাবশ্যকীয় খাবারের সঙ্গে রাখতেই হবে। শাক সবজি কিছু মিনারেলস এগুলো সব থাকবেই, দিলে আপনি ভিটামিন আর মিনারেলসের অভাব হবে না আপনার শরীরে শাকসবজি খেলে। তাই আপনাকে শাকসবজি খেতেই হবে, সবজির কোনো একটা কি দুটো
বা তার থেকে অধিক হলে দু তিনটে তরকারি বা সবজি করে নিলেন, ওটা দিয়ে আপনি আপনার পছন্দ মতো রুটি বা ভাত যে কোনো কিছু খেতে পারেন। তারপর আসা যাক যে একটু ডাল থাকলে ভালো হয়, যে কোনো ধরনের ডাল, মুগের ডাল বা মসুরের ডাল বা বিরির ডাল বা অড়হরের ডাল বা আরও অন্য কিছু ডাল যদি পান তো ভাতের সঙ্গে একটু ডাল রাখলে খুবই ভালো। আর যদি স্যুপ থাকে তো হালকা স্যুপ হলে খুবই ভালো হয়, কারণ বেশি বেশি মশলা দিয়ে একেবারে মানে একেবারে বেশি যে জিনিসটা মানে যদি গাঢ় বা ঘন স্যুপ খান তাহলে কিন্তু সেটা শরীরের পক্ষে খুব একটা কার্যকরী হয় না, বরং শরীরকে ক্ষতির দিকে বা ক্ষতি করে শরীরে। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব হালকা স্যুপ খাওয়া, আর এমনি ভালোভাবে যাতে ওই ভাতের সঙ্গে একটু লেবু থাকলে, পাতি লেবু থাকলে খুবই ভালো হয়, ঘি লেবু এগুলো থাকলে তো খুবই মানে কী বলবো, ভাতটা খেতেও আনন্দ আর সুন্দরভাবে খাওয়াটা হবে, হজমটাও খুব সুন্দরভাবে হবে। খাওয়ার পর অবশ্যই একটু দই রাখবেন, সে টক দই হোক মিষ্টি দই হোক, দুপুরে খাওয়ার সঙ্গে একটু দই রাখবেন, দইটা খেলে হজমটা হবে। এছাড়া যদি পাঁপড় রাখতে পারেন খুব ভালো হয়, ওটাও হজম করে। এছাড়া যদি পান খেতে পারেন তো একটা সাদা মিষ্টি পান খাবেন, পানটা খুবই সুন্দর, পানটা খেলে আপনার শরীরে হজম শক্তি বাড়াবে, এমনকি মুখটাও খুব সুন্দর থাকবে, এক সুস্বাদু বা এক সুন্দর মুখের স্বাদ থাকবে। তাই দুপুরে অবশ্যই পান খাবেন খাওয়ার পর। এছাড়া যদি আর কিছু সন্দেশ বা কিছু পায়েস এসব হয় তো তাহলে খুবই ভালো, এগুলো যদি হয় তাহলে ক্ষতি কী। আসলে দুপুরে একটু ভারী আহার করা খুবই প্রয়োজনীয়, ব্রেকফাস্ট আর লাঞ্চ এ দুটো, সকালের আহার আর দুপুরের আহার এ দুটো খুব ভারী একটু করবেন, তাতে যাতে আপনার শরীরটা খুব ভালো থাকে, হেলদি থাকে, এদিকে নজর রাখবেন। আর পারলে যতটা যদি শ্রম বেশি করেন তো বেশি প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, বেশি ফ্যাট জাতীয় খাবার খেতে হবে যদি শ্রম বেশি করেন, আর যদি শ্রম কম করেন তাহলে পরিমিত কার্বোহাইড্রেট, পরিমিত প্রোটিন, পরিমিত ফ্যাট, পরিমিত ভিটামিন এইসব জাতীয় খাবার নিজে জেনে খাবেন। এরপর এলো বিকেলে বা টিফিনের ব্যবস্থা কী হবে, সন্ধ্যাকালীন বা বিকেলের সময় টিফিনের ব্যবস্থা, মানে চারটার পর ওই টিফিনটা কীভাবে কীরকম কী আপনি টিফিনটা খেতে চান বা কীভাবে টিফিন খেলে খুব ভালো। টিফিনটা অবশ্যই টিফিনে চা কফি তো থাকবেই, সঙ্গে আপনি যে কোনো ধরনের ফাস্টফুড রাখতে পারেন, যে কোনো ধরনের এমনি ম্যাগি বা ইপি খেলে খুব ভালো হয়। এছাড়া বা এগুলো যদি নাও হয় তাহলে এমনি অনেকেই মুড়ি মানে মশলা মুড়ি খান বা এমনি মুড়িও প্লেন মুড়িও খান বা সঙ্গে চা বিস্কিট বা চা রুটি বা চা পাউরুটি বা চা কেক যেরকম খুশি একটু হালকা টিফিন করলে এটাই ভালো। আর সন্ধ্যার সময় বেশি খাওয়া উচিত নয়, সন্ধ্যার সময় একেবারে বা বিকেলবেলা একেবারেই হালকা টিফিনই খুব ভালো, হয়েছে? সন্ধ্যার সময় বা বিকেলবেলা একেবারে হালকা টিফিন করবেন, একটু চা বা কফি, তার সঙ্গে হয় বিস্কিট নইলে অন্য কিছু, এই যে নম মানে নিমকি টাইপের পাওয়া যায় যেটা হিন্দিতে বলে নমকিন, এইসব মানে জাতীয় স্ন্যাক্স জাতীয় ওইসব, বা যদি কিছু ফাস্টফুড পান বা ইপি পান এগুলো বানাতে পারেন, ম্যাগি বানাতে পারেন, যে কোনো ধরনের একটু হালকা টিফিন করলেন। তারপর গেল এগুলো হয়ে গেল রাত্রিকালীন আহার, রাত্রিকালীন আহার বা ডিনার বা সাপার, এটা কিন্তু আপনি আপনার পছন্দ মতো খুবই কম পরিমাণ যতটা খেতেন দুপুরে তার 50% খাবেন রাত্রিবেলা, যতটা খেতেন কী বলবো তার থেকে ধীরে 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 রাত্রের আহারটা কম করার চেষ্টা করবেন। রাতে তো স্বাভাবিকই আপনি একেবারে যতটা সম্ভব প্রোটিন লেস, যতটা সম্ভব ফ্যাট লেস খাওয়ার খেলে খুবই ভালো, মানে সাদাসিদে কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু আধটু খেয়ে রাত্রিতে ঘুমিয়ে পড়ুন।
এই হচ্ছে খাবারের মেনুটা যদি এরকম হয় তবে কিন্তু আপনার শরীর একটু সবল হবে, সুস্থ থাকবে, সুন্দর শরীর থাকবে। তাই শরীরের দিকে যদি লক্ষ্য রাখতে হয়, শরীর যদি বলবান করতে হয়, শরীর যদি তেজময় করতে হয়, শরীর যদি শক্তিশালী করতে হয়, শরীর যদি সুস্থ সবল নিরোগ রাখতে হয়, তাহলে কিন্তু আপনাকে এই রকম খাদ্যাভ্যাস গঠন করে সেই দিকে লক্ষ্য রেখে খাবার খেতে হবে। এছাড়া প্রত্যেক আহারের আধ ঘন্টা পর এক গ্লাস করে কমপক্ষে জল খাবে। প্রত্যেক আহারের আধ ঘন্টা পর এক গ্লাস করে জল অবশ্যই পান করবেন। এটা মাথায় রাখবেন যে প্রত্যেক খাবারের আধ ঘন্টা পর এক গ্লাস করে জল পান করা উচিত, বা আধ ঘন্টা আগেও এক গ্লাস জল পান করতে পারেন। খাবারের আধ ঘন্টা আগে এক গ্লাস জল পান করতে পারেন বা খাবারের এক ঘন্টা পর এক গ্লাস জল পান করতে পারেন। দিলে কিন্তু আপনার শরীর খুব সুন্দর হবে, খুব সুস্বাস্থ্যের অধিকারী হবেন আপনি, এমনকি আপনার স্বাস্থ্য অন্যের নজর লাগবে, অর্থাৎ অন্য কেউ আপনাকে দেখে শেখার চেষ্টা করবে বা শেখার চেষ্টা করবে। তাই অবশ্যই এই রকম ডায়েট ফলো করুন, নিজেরা চেষ্টা করুন ভালোভাবে থাকার। আরও যদি বেশি পরামর্শ চান তো কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে যা বলছি তা যদি শোনেন তাহলে আমি এটুকু নিঃসন্দেহে বলতে পারি যে আপনাদের শরীর সুস্বাস্থ্যের অধিকারী হবে, আপনারা আনন্দে কাটাবেন, আনন্দে থাকবেন আর অন্যকে আনন্দে রাখবেন। এই আশা রেখে এখন সমাপ্তি ঘোষণা করলাম।